হে ওয়েলকাম ব্যাক ওয়ান্স আসসালামু আলাইকুম কি খবর কি অবস্থা সবাই কেমন আছেন আপনি সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন ভাই ও বোনেরা সবার প্রতি সালাম রইল আজকে সৌদি আরবের খেলাটা দেখে অনেক খারাপ লাগলো আমি আসলে কোনো দলের পার্সোনালি কোনো দলের সাপোর্টার না তবে সৌদি আরব একটা এশিয়া কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসাবে আমি সৌদি আরবকে একটা মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলাম যে হয়তো তারা ভালো করবে তা আর্জেন্টিনার সাথে তাদের একটা জয় হয়েছিল আজকে খেলাটাও আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম ভাবছিলাম হয়তো সৌদি আরব ভালো কিছু করবে অবশ্যই সৌদি আরব ভালো খেলছে অনেক ভালো খেলছে দুর্দান্ত খেলছে আপনারা যারা ম্যাচটি দেখেছেন সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন ম্যাচের শুরু থেকে সৌদি আরব অনেক ভালো খেলেছে এবং শেষ পর্যন্ত অনেক ভালো খেলেছে আর ফোল্যান্ডের ফোল্যান্ডের যে প্লেয়াররা আছে তারা প্রথম থেকে অনেকগুলা ফাউল করেছে অলরেডি মানে তিন চারজন হলুদ কাট খাইছে আর তার মধ্যে সৌদি আরবের এক দুজন এক দুজন মনে হয় লাস্ট পর্যায়ে হলুদ কাঠ খাইছিল পুরা ফিল্ডে আমরা যেটা দেখছি পুরা ফিল্ড জুড়ে সৈদি আরফের কাছে ছিল সৈদি রাজত্ব ছিল বলটা সৈদি খেলার মাঠে রাজত্ব করছিল কিন্তু এমন একটা পর্যায়ে গেছিল সেটা হচ্ছে একটা পর্যায়ে বল চলে গেছে ফোল্যান্ডের কাছে তো সেটা হচ্ছে সৈদি মিস্টেক মাঠে ফুরাটা সময় ধরে সৈদি আরফ এত ভালো খেলার পরেও যখন ডিফেন্সে ডিফেন্সে যায় গোল দেওয়ার জন্য তখন ওখানে আসলে হিট করতে পারে না তারপরেও সৈদি আরফের কাছে সুযোগ আসছিল তারা একটা ফ্লেন্টিক পাইছিল ফ্লেন্টিকটাও তারা মিস করছে যে কারণে তারা ফিসে পড়ছে এরপরে শেষ যে গোলটা আপনারা দেখছিলেন সেটা তো বুঝতেই পারছেন তার নিজের নিজেদের দলে নিজেদের সৈদ নিজের ফ্লায়ারের কারণে সে গোলটা আত্মঘাতিক আত্মঘাতিক গোল হয়ে যেটা বলতে গেলে আপনারা দেখছেন হয়তো এখনো হয়তো দেখতে পাইতেছেন মনিটরে আর যেটা হচ্ছে সৈদ ভালো খেলছে সব মিলিয়ে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে শ্বাসরুদ্ধ করে একটা খেলা তারপর আরও ভালো খেলতে পারতো তারা একটু আউলা জাউলা করে ফেলছে যে ফুল্যান্ড তাদেরকে দুইটা গোল দিছে এখানে চারটা গোল আহ সৌদি আরবের হতে পারতো ফুল্যান্ডের জিও থাকতে পারতো কিন্তু সৌদি আরব সুযোগ পাইছে বেশি কাজে লাগাইতে পারে না আর ফুল্যান্ড সুযোগ কম পাইছে কাজে লাগাইছে এটাই তারপর আজকে রাত্রে আছে আর্জেন্টিনা মেক্সিকো সেই খেলাটা কেমন হয় দেখব আশা করি আপনারাও দেখবেন পরবর্তীতে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে সৌদি আরবের খেলাটা দেখে আসলে অনেক খারাপ লাগলো যে এশিয়ার এশিয়া একটা মধ্যপ্রাচ্যের একটা দেশ আহ মনে করছে আজকেও তারা জয়লাভ করবে কিন্তু আজকে তারা অনেক ভালো খেলছে শ্বাস শুদ্ধ করে একটা পরিবেশে খেলা খেলছে তারা অনেক টান টান কিন্তু তারা শেষ পর্যায়ে যে এগুলো শর্টগুলো দিছিল সেগুলো পুরোপুরিভাবে তার কাজে লাগাতে পারে নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন